পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের আসনের ভোট গণবার সময় প্রায় কোথাও এরাজ্যে আর বিরোধী এজেন্ট বা প্রার্থীকে চোখে পড়েনি কাউন্টিং হল বা গণনা কেন্দ্রের ভিতরে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ এর তরফ থেকে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য যখন এটা জানাচ্ছেন, তখনও সেদিনও রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কেউ আদালতে হাজির নেই হলফনামা দিয়ে জানাতে যে তারা নির্বাচনটা আসলে কিভাবে সম্পন্ন করলেন। কলকাতা হাইকোর্ট এটা তো বিস্ময় প্রকাশ করেছেন, বলেছেন আজও তাদের তরফ থেকে কেউ এলেন না আদালতকে জানাতে, তাদের তো এসে জানানোর কথা ছিল। 42টা প্রাণ চলে গেছে, যে নির্বাচনকে প্রাণহীন করবেন রক্তাক্ত হতে দেবেন না বলে হলফনামা দিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কখনো আইনজীবী জয়ন্ত মিত্র, কখনো বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে বারবার জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধিতা করে, সেই নির্বাচনটি রক্তাক্ত শুধু হলো না, 42টি প্রাণ গেল। শুধুমাত্র নির্বাচন পর্বে ভোটের দিন, ভোট গণনার দিন যদি সেটাকে যুক্ত করা হয় তাতে প্রাণহানি। বাইএসএফের যে সমর্থকরা প্রাণ হারিয়েছেন বলছেন, গতকাল রাত্রিবেলা যে অভিযোগ উঠছে গুলিতে, তাতে আরও নতুন নতুন সংখ্যা যোগ হবে, অন্তত 45 হবে। আজ সকালে মুর্শিদাবাদ থেকে খবর এসছে তাতে 46 হবে, ঘন্টায় ঘন্টায় সংখ্যাটা এখনও বেড়ে চলেছে সমাদৃতা। কিন্তু নির্বাচন কমিশনের কোনো হেলদোল আছে বলে অন্তত আদালতের মনে হয়নি, আজকেও আদালতের পর্যবেক্ষণে সেটা স্পষ্ট। আর ঠিক এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যারা হাসতে হাসতে কার্যত গণনা কেন্দ্রকে বিরোধী শূন্য করে, বিরোধী প্রার্থীদের এজেন্ট শূন্য করে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, তারা শেষমেশ নিশ্চিন্তে ঘুমোতে পারবেন তো? এই মুহূর্তে তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু একমাত্র কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ বড় শক্ত ঠাঁই, গণনা কেন্দ্র থেকে এদেরকে বার করে দেওয়া যাবে না সমাদৃতা। অনির্বাণ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অনির্বাণ, সুজন বাবু আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিএম। সুজন বাবু, আপনার এলাকার বুথেও তো গতকাল শুনলাম, আপনার এলাকার বুথেও আপনার দলকে অর্থাৎ সিপিআইএমকে হারানোর জন্য কি ধরনের ব্যবস্থাপনা চলেছে? স্থানীয় এক বিধায়িকা নাকি নিজে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কলকাতা হাইকোর্ট বলছেন যারা যেভাবে সার্টিফিকেট বাড়িতে নিয়ে গিয়ে থাকুন না কেন, আপাতত ওই সার্টিফিকেটের কাগজটুকুর মূল্য ততটুকু বা ততদিনই যতদিন না আদালতে নির্বাচনকে বৈধ ঘোষণা করে। সুজনবাবু দেখুন, এটা যারা এবারে সার্টিফিকেট পেয়েছেন তৃণমূলের হয়ে, আমি সবার কথা বলছি না, তাদের একটা বড় অংশ বুঝবেন যে এই সার্টিফিকেটটার মূল্য ততটুকুই যতটুকু ইস্ট জর্জিয়ার পিএইচডি সার্টিফিকেটের মূল্য মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি ডক্টরেট ইস্ট জর্জিয়ার পিএইচডি লিখলেন, তারপর সেই লেখাটা বন্ধ করে দিতে হলো। এই সার্টিফিকেট অনেকে যারা হেরেছেন, সবাই জানে হেরেছেন, নিজেও জানে হেরেছেন, তারপরে কারচুপি করে সার্টিফিকেট তাদের দেবার ব্যবস্থা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে, গণনা কেন্দ্র থেকে মাঠ দিয়ে বিভিন্নভাবে পার করে দিয়ে তারা বুঝবেন এই সার্টিফিকেটের মূল্য ততটুকুই যতটুকু নরেন্দ্র মন্ত্রীর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের পাস করা সার্টিফিকেটের মূল্য। মূল্যহীন ও ছিঁড়ে ফেলে দেবে লোক কদিন পর। এই যারা এইভাবে ফেল করে পাস করেছে তারা তাদের নিজেদের সার্টিফিকেট বেশি দিন ব্যবহার করতে পারবেন না, পাড়ার লোক বাড়ির লোক তাদেরকে ছাঁচা করবে। আর পশ্চিমবাংলায় আমরা দেখেছি তো, পাস করে রাস্তায় বসে থাকতে হয়, ফেল করে টাকার বিনিময়ে চাকরি, এটাও তো তাই। যারা পাস করেছেন তারা এখন সার্টিফিকেট পেলেন না, আর যারা ফেল করেছেন তারা টাকা দিয়ে হোক আর এদিক ওদিক করে হোক আর জবরদস্তি করে হোক একটা সার্টিফিকেট নিয়ে এসছে, ওই সার্টিফিকেটটা খুব একটা মূল্য থাকবে না। এটা রাজ্যের বহু ক্ষেত্রে সত্য। আমার বাড়ি গ্রামে, আমি গ্রামে ভোট দিই, আমার বাড়ির পাশে তিনটে গ্রাম পঞ্চায়েত, কালিকাপুর 1, কালিকাপুর 2, প্রতাপনগর, সোনারপুর ব্লক। আমি অন্তত 20 বার নির্বাচন কমিশনকে বলেছি এই মবিলাইজ করছে, এই MLA ঢুকছে, অমুক তো পরে দেখলাম MLA MP সব ভেতরীয় লোকের ফিস করছে ওরা ভাব। আর অফিসাররা তাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন, যারা মূল অফিসার বাইরে পুলিশ, তারা বলছেন আমার কিছু করেন নেই, ভেতরে CRPF, আর ভেতরে তারা বলছেন না আমাদের কিছু করেন নেই, তো বাইরে পুলিশ আমাদের কিছু বলছে না, লোকাল পুলিশ। ফলে জোর করে কার্যত আমার এখানকার তিনটে গ্রাম পঞ্চায়েতকে শুধু না, অনেক সকালবেলা ভদ্রবী বারুইপুর, ওখানে ফুরফুরা, আমি কত নাম বলবো, কাউগাছি কত নাম বলবো। এই যে যারা করেছেন তারা নিজেরা নিজেদের কাছে হেরে গেছেন, আয়নায় মুখ দেখলে তারা ফেল করা লোক বলে তাদের মুখ দেখবেন। যদিও আমি তাদের দোষ দিচ্ছি না, ওই তলায়কে জিতেছেন কে সার্টিফিকেট পেয়েছেন তাদের দোষ দিচ্ছি না, এই সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা যে করলো রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার তৃণমূল দল, অপরাধ তাদের। তারা আস্তে আস্তে একটা
ভোট এবং গণতন্ত্র বিরোধী একটা বাহিনী কেমন ভাবে তৈরি করছেন, যাতে ভোট লুট করার পর চাকরি লুট করা যায়, চাকরি বিক্রি করা যায়, 100 দিনের টাকা লুট করা যায়, লুটের রাজত্ব করার জন্য এদের এই ব্যবস্থা। অবশ্যই কোর্টে যেতে হবে, আমরাও কোর্টে যাবো।